ফিরে এলাম আজকের বাংলাদেশে। জেনারেল রশিদ, আমরা জামায়াত এবং জঙ্গি সঙ্গ ইয়ে নিয়ে আমেন আপা বলছিলেন, এ বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাইছিলাম। আমরা আসলে তার আগে একটু বলতে হয় যে জামাত হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যে আমাদের এখানে যতগুলো জঙ্গি সংগঠন গড়ে উঠেছে, আমরা যদি তাদেরকে দেখি যে তারা কোথা থেকে এসেছে, তাহলে তাদের সাথে আমরা একটা জামাত সংশ্লিষ্টতা পাই, তো সেটি থেকে বোঝা যায়। এবং এইসব জঙ্গি সংগঠনগুলোর যে আপনার যে পৃষ্ঠপোষকতা, রাজনৈতিক এবং আর্থিক এবং অন্য যেগুলো আছে, এই পৃষ্ঠপোষকতা ওইখান থেকে আসে। তো সেই ক্ষেত্রে যখন আমাদের বিশ্ব, কিন্তু আমাদের দেশ যেমন বিভাজিত, আমাদের বিশ্বের বন্ধুরাও সেরকম একটা বিভাজিত আমি দেখি। তো তাদের কাছে তারা এই জায়গাটাতে নিতে তারা কখনোই রাজি হয়নি। তারা মনে করে যে এটি হচ্ছে একটি গণতান্ত্রিক চর্চা করে এই দলটি, এবং এই দলটিকে যদি রাজনৈতিক স্পেস না দেয়া হয় তাহলে জঙ্গিবাদ বাড়বে। কিন্তু তাদের এই ধারণাটা পরিবর্তন হওয়া শুরু হলো যখন ইউরোপ নিজে বা ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলো আক্রান্ত হলো, তখন তারা দেখলো যে জঙ্গিবাদ যদি অন্য দেশেও গ্রো করে, সেটি আবার আমাদেরকেও আঘাত করে। তো এর সাথে তাদের পারসেপশনের একটু চেঞ্জ হলো। সেই পারসেপশনের ধারা থেকে তারা এখন এই লিঙ্কগুলোকে হয়তো অধিকতর বিশ্বাস করার চেষ্টা করছে। এবং লাস্ট যেটা আমেরিকান কংগ্রেশনাল হিয়ারিং এর সাব কমিউনিটি হিয়ারিং এও দেখেছি যে এই প্রশ্নটা উঠে এসেছে। আপনার বিশ্লেষণ, মানে আমরা যদি আমি যদি একটু জেনারেল রশিদের সাথে একটু সাপ্লিমেন্ট করি, যে ইউ পার্লামেন্টের সুপারিশের পর আপনি নিশ্চয়ই জানেন মার্কেট কংগ্রেসের 30 এপ্রিল শুনানিতে জামাতকে নিষিদ্ধ করার প্রসঙ্গ প্রথমবারের মতো উঠেছিল, আপনি যদি এই প্রসঙ্গে একটু বলতেন। এটা দেখেন, এর আগে ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে, জি, তারপরে মার্কেট কংগ্রেস বলছে, মার্কেট কংগ্রেস বলেছে, আলাপটা উঠে এর আগে বলা হয়তো জামাতের সঙ্গে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সখ্যতা এত তীব্র ছিল যে ওইখানে তারা যেরকম জামাই আদর পেত, এখানেও তাদের রাষ্ট্রদূত এসে জামাতের, তো তাদের যে সখ্যতা এইটা চেষ্টাতে করতে গেছেন। এবং রশিদ ভাই যেটি কথাটা বলেছেন জেনারেল রশিদ, যে আমরা এখন অর্থনৈতিকভাবে আর কারোর সঙ্গে কাজ প্রতি ইয়ে না, হাত ইয়ে মুখী না, আমরা কারোর দিকে তাকিয়ে থাকি না আমাদের অর্থনীতির জন্য, এই কারণে যে দাঁড়িয়েছে সেইটা ঠিক না। বঙ্গবন্ধু বলেছিলেন, আমি আমার অবস্থা যদি চিলির আলেনদের মতো হয় জবাবের কাছে মাথা নত করবো না, বিশ্ব 2 শিবিরে বিভক্ত, শোষক শোষিত, আমি শোষিতের পক্ষে, সমাজতান্ত্রিক অর্থনীতির দিকে কমিউনিস্টদের সাথে নিয়ে তিনি সমাজতান্ত্রিক অর্থনীতি বাস্তবায়ন করতে গিয়েছিলেন একদল। সেটা করতে গিয়ে কি হলো, মুক্তিযুদ্ধের কাছ মুক্তিযুদ্ধকেই মেনে নেয় সেদিন মার্কিন সাম্রাজ্যবাদ। তারা সেদিন আপনার তলাবিহীন জুড়ি বলেছিল নিক্সন প্রশাসন, তারপরে কিসিঞ্জার বলেছিল, আজকে মনে করেন আমি বলি যে পরিবার পরিজন সহ জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল সেইটা, এবং মার্কিন লবির লোকরাই মুস্তাকের সঙ্গে গিয়েছিলেন, মুস্তাক নিজেও মার্কিন লবির ছিলেন। দুই, আমি শেষ করছি, যে আজকে কূটনৈতিক যে জায়গায় 2 সুপার পাওয়ার নেই, কিন্তু আজকে অনেক শক্তি দাঁড়িয়ে গেছে দুনিয়ায়। মনে করেন এদিকে রাশিয়া, এদিকে চীন, এদিকে ভারত, এই যে জায়গাটা ইন্দিরা গান্ধী নিজেও রক্ষা পান নাই জীবন নিয়ে, কিন্তু আজকে ভারত অনেক দূর চলে গেছে, তার রক্তের উপর দিয়ে ভারত অনেক উপরে চলে গেছে। আমার মনে হয় এই জায়গাতে শেখ হাসিনা কূটনৈতিক ডিপ্লোমেসিতে, শেখ হাসিনা সেকুলার কার্ড নিয়ে সুবিধাজনক অবস্থানে, কিন্তু এই দেশে আপনি যাই করেন, জঙ্গি মোকাবিলার যাই করেন, জনগণকে সঙ্গে নিয়েই করতে হবে, এটাই আমি বুঝি। আপা আমাদের 40 সেকেন্ড সময় আছে, যে জনগণকে সঙ্গে নিয়ে করতে হবে, যাই করা হোক, সেকুলার একটু এগিয়ে গেছে যদিও আওয়ামী লীগ, এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? দেখুন, আমার মনে হয় কি 40 মিনিটে আমি ওই জায়গায় আমি যেতে চাচ্ছি না, কারণ সেকুলারিজমের আমার মনে হয় এটা নিয়ে খালেদ আপনি সিরিয়াসলি একটা টক শো করা দরকার, বিকজ সেকুলারিজম এবং রিলিজন এটা আমার মনে হয় আমরা এখানে বুঝি না, কারণ যে পলিটিক্সটা আওয়ামী লীগ করছে এবং যে পলিটিক্সটা বিএনপি করছে, দুটোই কিন্তু এই এই ইহো জগৎ নিয়েই করছে, পর জগৎ নিয়ে করছে না। সুতরাং এখানে একটা বিরাট ক্ষমতার দ্বন্দ্ব আছে, আপনি কোন কার্ডটা ব্যবহার করছেন, আপনি আগেও যিনি বলছিলেন যে আসলে আদর্শের না, এটা আসলে ক্ষমতার দ্বন্দ্ব। প্রফেসর আমেনা মহসিন, পীর হাবিবুর রহমান এবং জেনারেল রশিদ, আপনাদের অনেক ধন্যবাদ। দিয়েছিল আজকে বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।